এসো আমার কি আর টাকা লাগবে ভাই টাকা লাগবে টাকা টাকা ছাড়া কি তুমি ভিতরে যাওয়া যাবে না আরে কিসের টাকা যাই আমাদের যেতে তো আরে কিসের টাকা আরে ভাই দিয়ে দাও না টাকাটা বের করে चलो
কেমন আছেন? জি কেমন আছো? জি ভালো। আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন, আমি শুনছি। কি হলো, কিছু বলছেন না যে? কোনো সমস্যা? না, মানে বলছিলাম যে এমন কিছু কি যে আপনার গার্লফ্রেন্ড আছে, আপনি তার স্বইচ্ছে আমাকে বিয়ে করেননি, বা আমি কখনো আপনার মন পাবো না, এমন কিছু? না না না, ছি ছি, অমন কিছুই না। ছাদে যাই, যাবে? ছাদে এখন? এই রাতে ছাদে? এই রাতে ছাদে গেলে বাড়ির কেউ কিছু মনে করবে না? না, কেউ টেরি পাবে না। কিন্তু আপনি কি জানি বলতে চেয়েছিলেন? ওটা বলার জন্যই ছাদে যেতে চাচ্ছিলাম। এখানে না আমার মানে সব কিছু কেমন যেন জড়িয়ে যাচ্ছে আর কি। আমার সমস্যা নেই। এই ছাদটা আমার ভীষণ প্রিয়। প্রায় জ্যোৎস্না রাতে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। যখন মন খারাপ হয় তখন আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। আজকে আপনার মন খারাপ? না, মানে এটাকে ঠিক মন খারাপ বললে হবে না। কেমন যেন একটা ভয় সংশয় আমার ভেতরে কাজ করছে। কিসের ভয় সংশয়? প্রতিটি মানুষের ভিতরে বিয়ে নিয়ে একটা গোপন বিষয় থাকে। হাজবেন্ড ওয়াইফ দুজনেই, হবু বউ অথবা হবু জামাইয়ের প্রতি একটা মনের ভিতরে কেমন যেন একটা ধীরে ধীরে ছবি এঁকে। আপনার আমাকে পছন্দ হয়নি, তাই তো? কেন পছন্দ হবে না তোমাকে? কার সাধ্য আছে বলবে যে তোমাকে পছন্দ হয়? তুমি অনেক সুন্দর, ভীষণ সুন্দর। আমি তো বলবো যে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার বউ এত সুন্দর। আমি ভীষণ সৌভাগ্যবান যে আমি এত সুন্দর একজন বউ পেয়েছি। আপনি কিন্তু একটু বাড়িয়েই বলছেন। আমি একদম বাড়িয়ে বলছি না। আসলে এখনকার মেয়েরা শুধুমাত্র বিয়ে করে একটা ভালো বউ হতে চায়, সংসারে ভালো একজন গৃহিণী হতে চায়। ছেলেরাও সেম, খুব সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করে সেই মেয়েটাকে সংসারে বউ হিসেবে নিয়ে আসতে চায়। ব্যাস, কিন্তু আমি তা চাইনি। আমি চেয়েছি যে আমার একজন ভালো মানুষের সাথে বিয়ে হবে। আমি চেয়েছি সে শুধু বউ না, আমার একজন ভালো বন্ধু হবে, যে আমার ভুলগুলোকে ইস্যু না বানিয়ে সে সেই ভুলগুলোকে সংশোধন করবে। আপনি তো দেখছি দার্শনিকের মতো কথা বলছেন। হতে পারে, আসলে আমি লাইফটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করছিলাম। প্রতিটা মানুষের মতো 8টা 5টা অফিস শেষ করে
স্বামী বাসায় ফিরে স্ত্রীর প্রতি খবরদারি করবে এমনভাবে লাইফটা দেখতে চাই না। বউ থাকবে বউয়ের মতো, হাজব্যান্ড থাকবে হাজব্যান্ডের মতো, স্ত্রী শুধু স্ত্রী কাজটা করবে, স্বামী স্বামীর কাজটা করবে, একই ছাদের নিচে থাকবে, একই বিছানা শেয়ার করবে, কিন্তু জাস্ট পরের দিন উঠে আবার সেম রেগুলার অ্যাক্টিভিটিস, এগুলো আমার পছন্দ না। এই যে একটা ফ্রেম, ফ্রেমের ভিতরে বন্দি করা জীবন, একটা ছকে গুটি খেলার মতো জীবন, যে হ্যাঁ এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এমনটা আমি চাই না। আমি চেয়েছি যে একটা মানুষের সাথে একটা মানুষের ভালোবাসা তৈরি, মায়া তৈরি, বন্ধুত্ব তৈরি, টান তৈরি, আর সে কারণেই অপেক্ষা করতে করতে বুঝতে বুঝতে হয়তো যাচাই করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়, তাই আমি অনেক হয়তো দেরি করে বিয়েটা করি। আপনি তো আমাকে যাচাই করার সময়ই পাননি। বাজি ধরেছি, মানুষের জীবনে এই বিষয়টাতে বাজি ধরতে হয়। হ্যাঁ, কেউ কেউ হয়তো হেরেও যায়। নদীর মতো বহমান, নদীর মতো, যদি আমি ক্লান্ত হয়ে যাই, ক্লান্ত হলে আমি সে নদীতে ডুব দিতে পারবো, আবার নদীর পানিতে আয়নার মতো করে নিজেকে দেখতে পাবো। যে মানুষের কোলে মাথা রেখে জ্যোৎস্না দেখতে দেখতে রাত পার করে দিতে হবে, মন ছেড়ে তাকে নিয়ে চলে যাবো বহুদূর। গভীর রাতে যদি মন চায় তাহলে তাকে নিয়ে বেরিয়ে পড়বো ফুচকা খেতে। আমি তার চেয়েও বেশি হতে চাই। আমার বন্ধুরা সবাই জানে আজ আমার বাসররা, শুধু শুধুই ওরা হয়তো ডিস্টার্ব করার জন্য ফোন দিচ্ছে। আপনি দেখেন না, জরুরি কোনো ফোন হতে পারে। হ্যালো স্যার, স্যার আমি রানা। রানা? কোন রানা? আমার নাম রানা, আর এই যে আমার ছোট বোন, ওর নাম কুলসুম। বাবা কই? আমার তো বাবা নাই, আমার মা পাগল। কোথায় থাকো? এই যে পাশের বস্তি আছে না, এই পাশের বস্তি থেকে। আপনার একটা কথা কই, আপনার আমার অনেক ভালো লাগে। ও স্যার চিনি তো,
আরে কয়েকদিন পর পরই তো আনাঙ্গুর খাওন দেন না কি মজার মজার খাওন দেন আর আমরা তো সবসময় আপনার পথে রাশে বসে থাকি আপনার না নায়কের মতো লাগে সকাল এসে দেখছি রানা আমার না এখন আসা সম্ভব না আমার একটা কাজ আছে তুমি কাছাকাছি কোনো একটা হসপিটাল নিয়ে যাও ইমার্জেন্সিতে নিয়ে যাও আমি সকালে এসে সব দেখছি হ্যাঁ আমি এখনই আসছি তুমি হাসপাতালে ঢুকো আমি এখনই আসছি কাজে বাইরে বেরোচ্ছি তুমি তুমি শুয়ে পড়ো হ্যাঁ আমি যাবো আর চলে আসবো হ্যাঁ এত রাতে যাবেন আমাকে একটু হসপিটাল যেতে হচ্ছে খুবই জরুরি তার নাহলে আমি বেরোতাম না কিছু মনে করো না তুমি শুয়ে পড়ো আমি আমি যাবো আর চলে আসবো হ্যাঁ যাবো আর চলে আসবো Thank you.
একটু তাড়াতাড়ি চল না। তুমি যাকে ফোন দিয়েছো সে ফোনটা রেখে বাইরে চলে গিয়েছে। হ্যালো শোনো, জানো ভাইয়াকে দেখলাম রুম থেকে আগে আগে বের হয়ে গেছে, তারপর ভাবিও চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো। বলিস কি মা, আমি জানি না, আমি ভেবেছি হয়তো সাথে গিয়েছে, কিন্তু সাথে গিয়ে ওখানেও দেখলাম নেই। আমি ছেলের ঘরে উকি দিব কেন? শেলি বললো প্রথমে নিয়াজ বের হয়ে গেল বাড়ি থেকে, তার একটু পরেই পা টিপে টিপে ওর বউ বের হয়ে গেল বাড়ি থেকে। কিন্তু তা নিয়ে তো টেনশন করছে কেন? হতেই তো পারে। টেনশন করবো না, বাসর রাতে ছেলে ছেলের বউ ঘর থেকে বের হয়ে যাবে, আর তুমি বলছো টেনশন করার কি আছে? শুনো আলিয়া, যুগ পাল্টেছে, তুমি এখনো সেকেলেই থেকে গেছো। এ যুগের ছেলে মেয়ে আধুনিক, আমাদের মতো এখন আর কোনো কিছুই তুমি মিল পাবে না। এই যে ধরো তোমাকে আমি না দেখেই বিয়ে করলাম, বাবা মা পছন্দ করলো, আমি সুসুর করে তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, এই যুগে তা কেউ বিশ্বাস করবে? তাই বলে বাসর রাতে কোথায় যাবে? আরে তুমি দেখো না আজকে কত রকম ডে বেরিয়েছে, এই ফাদার ডে, মাদার ডে,
ওরা হয়তো ওদের বাসরঘরটা ওরকম কোনো ডের মতো করে পালন করছে। না আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, তুমি নিয়াজকে একটা ফোন দাও না। আরে তুমি তো অস্থির হয়ে পড়লে কেন? আরে ওরা এই যুগের ছেলে, তোমাকে বলিনি আগে? হয়তো কোথাও গেছে বাইরে টাইরে বারান্দা টারান্দায়। তুমি এত অস্থির হয়ে না তো, ফোন দরকার হয় আর একটু পরে দেবো, দেখি না। আর তুমি শুয়ে পড়ো, সারা রাত অনেক ধকল গেছে। কি বলো, আমার ছেলে বারান্দায় তো নেই, আমার ছেলে বাসর ঘর থেকে বের হয়ে গেছে, বউও নাই ঘরে, আর তুমি বলছো ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমাও। স্যার আমার বোন বোন আর তার বাবা বোন আর আরে হ্যাঁ, আরে মা ভাইয়াকে খুঁজে পাচ্ছে না, অনেকটা লেগে আছে। কোথায় যাইতে পারে? আমার ভালো লাগছে না একদম। তোমার ফোনও ধরছে না, আমার খুব টেনশন হচ্ছে। এই বৌমার একটা ফোন দাও না। আরে নতুন বউ, আমার কাছে কি ওর ফোন নম্বর আছে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও তো নাই। তাহলে এখন কি করি? দাঁড়াও, শেলি কাছে থাকতে পারে, আমি শেলিকে জিজ্ঞেস করি। হ্যাঁ আচ্ছা, শিওর আমি এখন কথা ডক্টর আপনি মোবাইলটা পেতে পারি আমি? শিওর 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 শিওর।
না মানে আমার ফোনটা আমি ভুলে বাসায় রেখে এসেছি। আচ্ছা আচ্ছা, কেউ ফোন ধরছে না, রিং বাজছে। আবার বাবাকেও ফোন কর, ঠিক হবে না, মানে বয়স্ক মানুষ তো, নার্ভাস হয়ে যাবে। বাট প্লিজ একটু তাড়াতাড়ি ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হাসপাতালে একটু দেখি, ম্যানেজ করা যায় কিনা তাড়াতাড়ি। তুই থাক, হ্যাঁ আমি আসছি। স্যার আপনি কিন্তু স্যার তাড়াতাড়ি আসেন। ডক্টর আই এম রিয়েলি সরি, আমি আসলে ম্যানেজ করতে পারলাম না। অনেকে জিজ্ঞেস করেছি, নেগেটিভ ব্লাড নেই। আপনার কষ্ট করে রক্ত খুঁজতে হবে না, আমরা ডোনার পেয়ে গেছি। পেয়ে গেছেন মানে কীভাবে পেলেন, কোথায়? এই যে মীরা, তুমি তুমি এখানে কিভাবে? আপনার জন্যই তো আসতে হলো। আপনি ফোনটা বাসায় ফেলে রেখে চলে এসেছিলেন, আর বারবার কল আসছিল, তাই তখন আমি ফোনটা রিসিভ করে সব কিছু জানতে পেরেছি। হ্যালো স্যার, আপনি কত দূর? স্যার আপনি কত দূর? স্যার আমার বন্ডারে কি বাঁচাইতে পারবো না স্যার? কে তুমি? কে স্যার? কই, আমি রানা। তুমি যাকে ফোন দিয়েছো সে ফোনটা রেখে বাইরে চলে গিয়েছে। ভাবলাম এই মুহূর্তে আপনার পাশে থাকাটা আমার খুবই জরুরি, তাই আর দেরি না করে ফোনটা দিতে চলে এসেছি। ভালো কথা, বাবা মা কিছু বুঝতে পারেনি তো? না, কেউ টের পায়নি, কিন্তু আমি বের হওয়ার পরে আপনার ফোনে অনেকবার কল করেছিল বাবা। আমার মনে হচ্ছে তারা দুশ্চিন্তা করছে। আপনি একটা কাজ করুন, বাবাকে কল দিয়ে জানিয়ে দিন। সেই মানে কি থেকে যে কি হয়ে গেল মীরা? ইটস ওকে, কিছু হয়নি। আপনি এখন যান ডক্টরের কাছে গিয়ে ব্লাড নেবার ব্যবস্থা করুন, আর হ্যাঁ বাবাকে একটা ফোন করে জানিয়ে দেন। হ্যালো, হ্যাঁ বা, হ্যাঁ তুই নিয়ে আস, তুই কই? আব্বা আমি একটা হাসপাতালে আসছি। আব্বা হাসপাতালে কেন? কোন হাসপাতালে কেন বাবা, তোর কিছু হয়েছে? না না আমি ঠিক আছি। কুমার? না ও ঠিক আছে। তো আব্বা এক ছোট বাচ্চা, পথ শিশু, ও আগে পরিচয় ছিল আমার সাথে, চান দিতে গিয়ে পরিচয়। হঠাৎ করে ফোন করলো, ওর ছোট বোন খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তো ইমার্জেন্সিতে নিয়ে এসেছে, না এসে পারলাম না। ও বাবা, আমরা তো বাড়ির সবাই খুব টেনশন করছিলাম, তুই বৌমাকে নিয়ে বাসরঘর থেকে চলে গেলি, তা বাবা তোর কি আসতে দেরি হবে? তোমরা চিন্তা করো না, তাই ফোন করলাম। আচ্ছা বাবা, তুই একটু সাবধানে থাকিস আর বৌমাকে দেখে রাখিস, হ্যাঁ? ঠিক ঠিক আছে, ঠিক আছে।
কোনো টেনশন নেই? তুই কার সাথে কথা বলছিস? আরে মা, হয়েছে কি, আমার বান্ধবী ফোন দিয়েছে, ও তো আজকে বিয়েতে আসতে পারেনি। এই বললো বিয়ের সাথে কেমন হচ্ছে। এইসব কথা বলতে হবে না, আমি আমার ছেলে পাচ্ছি না, আমার বউ পাচ্ছি না, আর তুমি তোমার বান্ধবীর সাথে কথা বলো না। আবার ফোন দে, বউকে ফোন দে আবার। মা তুমি কি ভেবেছ, আমি কি ভাবিকে এখনো ফোন দেইনি? ভাবিকে ফোন দিয়েছি, ভাবির ফোন বন্ধ পাচ্ছি। কি বউর ফোন বন্ধ? না আমার আর কিচ্ছু ভালো লাগছে না। এই তুই এই ফোন রাখ, ফোন রাখ, কার সাথে কথা বলবি না। সেবা করে বেড়ায়, আজ পথ শিশুদের খাবার দিতে হবে, কালকে বন্যায় ত্রাণ দিতে হবে, পরশু শীত বস্ত্র বিলি করতে হবে। হ্যাঁ, আজকে একটা বাসর রাতে সে গেছে পরোপকার করতে। কেন, দেশে কি আর লোক নাই? আরে তুমি আল্লাহর কাছে হাজার শুকর মানো, আল্লাহ যে তোমাকে এমন একটা ছেলে দিয়েছে। আমি তো ছেলের জন্য গর্ব করি। এখন বলো, দেশে কে আছে যে মানুষের উপকার করে বেড়ায়? আমার ছেলে তাই করে। আই এম প্রাউড অফ মাই সন, বুঝেছো? কি অবস্থা ডক্টর? পেশেন্টের ইমার্জেন্সি অপারেশন করতে হবে, নইলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। অপারেশন করতে হবে? আপনারা একটু ক্যাশ কাউন্টারে টাকাটা জমা করে দেন। কত কত টাকা লাগতে পারে বলুন তো? ধরুন 1 লক্ষ টাকা মতো লাগতে পারে। 1 লক্ষ টাকা তো প্লিজ আপনারা একটু ক্যাশ কাউন্টারে কথা বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা।
আচ্ছা ইমার্জেন্সিতে আমার একটা পেশেন্ট আছে, সো ও ডক্টর মাত্রই বললেন যে ওর অপারেশন করতে হবে, তো 1 লক্ষ টাকার উপরে লেগে যেতে পারে খরচ, তা আমরা তো রেডি হয়ে আসিনি, আপনি কি একটু ডক্টরের সাথে কথা বলবেন যেন উনি মানে চিকিৎসাটা চালিয়ে যায়? সরি স্যার, আমাদের এরকম কোনো রুলস নেই, ওটির আগেই আপনাকে পুরো টাকা পরিশোধ করতে হবে। না মানে কোনো কি ওয়ে আছে যেটা আমি বলতে চাচ্ছি, সকালবেলা আমি এসে টাকা দিয়ে যাবো, কোনো সমস্যা নেই, পুরো পেমেন্টই আমরা করে যাবো, কিন্তু এই মুহূর্তে মানে আমি এমন একটা সিচুয়েশন থেকে এসেছি যে আমার কাছে টাকা নেই। আমাদের ম্যানেজমেন্টে কোনো রুলস নেই স্যার। হ্যাঁ আমি সেটা মানছি, কিন্তু আসলে ইমার্জেন্সি বিষয়টা, ছোটো বাচ্চা, স্যার আপনি একটু প্লিজ একটু কথা বলুন না ডক্টরের সাথে। এক্সট্রিমলি সরি স্যার আমি। আরে ভাই আপনি বলছেন আপনার রুলসের কথা, আপনি বুঝতে পারছেন একটা সিচুয়েশন অবস্থা কি? সরি স্যার আমার কিছু করার নেই স্যার। আরে ভাই আপনি ছোট, আপনি কেন বুঝতে পারছেন? আমি বলছিলাম সকালবেলা টাকাটা দিয়ে যাবো ভাই, আমি ফর্মালিটির কথা বলবেন না আমাকে। সরি স্যার আমাদের এরকম কোনো। এটার মূল্য 5 লক্ষের বেশি হবে, আপনি এটা রাখুন আর অপারেশনের ব্যবস্থা করুন। জি ম্যাডাম। জি প্লিজ। গহনা লাগবে না, আমরা দেখছি। কোন দিনে কোন ড্রেস পরে মানসে এটা আমি দেখলেই বুঝি। তুমি ঠিক ধরেছ, আজকে আমাদের বিয়ের দিন ছিল। খুব তো পাকনা পাকনা কথা বললি, দেখো আমরা যে ভালোবাসা দিবস পালন করি, এই একটি দিনে কি সবাই সবাইকে ভালোবাসে? বাকি দিনগুলোতে কি মানুষ মানুষকে ভালোবাসে না, ঘৃণা করে? তেমনি বাসরাত হচ্ছে দুজন অপরিচিত মানুষকে একসাথে সারা জীবন পথ চলার জন্য পরিচয় করিয়ে দেয়, একে অপরকে জানায় চেনায়। এই যে দেখো, এই কয়েক ঘন্টার ভিতরে আমরা দুজন দুজনকে যতটা চিনেছি কার ভাগ্যে চোটে? আমি তো নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। তুই তো দেখছি দার্শনিকের মতো কথা বলছ। আমার ডায়লগ আমাকে ফেরত দিচ্ছ? সত্যি বলতে কি, আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কেন অবাক হচ্ছিস? দুঃখ ধরে গেছে? না তেমন একটা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বসো, দেখি আমি কিছু পাই কিনা। অমন করে কি দেখছো, মাছি ঢুকে যাবে তো। সরি আমি আসলে আপনাকে চিনতে পারছি না। এখন তো চিনতেই পারবে না চান্দু। হ্যাঁ মানে চান্দু কি চান্দু? সমস্যা নেই, আমার বন্ধু। কথা নেই, আপনি আমার বন্ধু, আপনি কে? আরে আমি লিজা, তুমি যাকে দেখে সারাক্ষণ ভেজা বেড়াল হয়ে থাকতে। দেখুন
আপনি ভুল করছেন। ওকে মশকরা বাদ দাও, এখন বলো কেমন আছো। উনি কে, তোমার ওয়াইফ? জি আমি ওনার ওয়াইফ। নাইস টু মিট ইউ। আসলে ভাবি জানেন, ওই ইউনিভার্সিটির লাইফে মারাত্মক একটা আইটেম ছিল। কি? বান্ধবীর অভাব ছিল না। আচ্ছা তোমার কি নিতু আলসা ওদের কথা মনে আছে? আর ওই যে রিনি নামে ওই মেয়েটা, কি কিউট, সারাক্ষণ তোমার সাথে ঘেসে ঘেসে থাকতো। আমি সত্যি আপনার কথা শুনে খুবই আনকমফোর্টেবল ফিল করছি। আচ্ছা আসি ভাবি, আপনার জামাইটা একটু দুষ্টু ছিল কিন্তু ছেড়ে ভালো। বাহ লিজা, অ্যাক্টিংটা তো ভালোই করছিস। কি বলে কিউ খাই। আমি এই এই লেজটাকে চিনি পর্যন্ত। ভদ্রভাবে কথা বলো, একটা মেয়েকে কেউ এভাবে ডাকে? ওর নাম লেজ না, লিজা। ও হ্যাঁ হ্যাঁ, লিজা 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 লিজা। কিন্তু মানে এটা কোনো কথা, মানে আমার যেটা ধারণা যে সে তার কোনো এক পরিচিত কারোর সাথে আমার আমাকে ভুলে ফেলছে। তাই বলে নামটাও ভুলে ফেলবে? সেটা কিন্তু একটা ভালো প্রশ্ন। মানে উনি আমার নাম জানলো কোথা থেকে? কি ব্যাপার, হাওয়া খাচ্ছে? আরে জি, আপনার জামাইয়ের না খুব হাওয়া খাওয়ার অভ্যাস আছে। নিয়াজ তোমার মনে আছে আমরা মাওয়া পিকনিকে গিয়েছিলাম, সেখানে তুমি খালি হাওয়াই খেয়েছিলে আর বলেছিলে আমার হাওয়া খেতে খুব ভাল লাগে। আপনার কথা শুনে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে। আপনি কে ভাই? আপনি কি, আপনার পরিচয়টা কি? তুমি না সেই দুষ্টটাই রয়ে গেছো, ফাজলা মোটা আর ছাড়লে না। পায়ে পড়ি আমি, আমার পিছু ছাড়ুন না প্লিজ। নিয়াজ তোর বউ বোধহয় বিরক্ত হচ্ছে, আমি তাহলে যাই। আশ্চর্য, তোমার কাছ দেখে আমার হাসি পাওয়ার কথা, কিন্তু আমি খুবই ডিস্টার্ব তোমার। স্বাভাবিক, একটা মেয়ে হঠাৎ করে এসে বলবে আমাকে চিনে, তোমার তো ডিস্টার্বই হওয়ার কথা। কিন্তু আমি চিনি পর্যন্ত না প্লিজ। দূরে চলে যাওয়া উচিত, স্পেস দেওয়া। হ্যাঁ এখন ওর কাছে যাও। হ্যাঁ না যাবো না। স্যার আপনাদের কষ্ট করা লাগবে, আপনার এবার বাসা যান। আপনারা আমার বোনের লেগা যা করলেন এটা কোনো বিষয় না, ও সুস্থ আছে এটা সবচেয়ে বড় পাওয়া। আর আমরা চলে যাবো, তুমি কি এখানে একা থাকবো নাকি বোকা ছেলে? না না সমস্যা নেই, আমার বোনের খেয়াল আমি রাখতে পারবো। রানা অনেক সাহসী ছিল। বোঝা যাচ্ছে। তুমি আমাদের সাথে নিচে আসো, রিসেপশনে আমি বলে যাচ্ছি। লাগলে আমাকে লাগবে। আমরা বের হই। তুমি থাকো, তোর কিছু লাগলে জানো, আমরা সকালে আবার আসবো ফ্রেশ হয়ে। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। কি বলো? আপনারা আমি একটা সেলুট করতে চাই।
সংসার হয়ে থাক বন্ধুত্ব তোমার আমার। সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝতেই পারিনি যে ও তোমার বান্ধবী এবং এটা তোমাদের প্রি প্ল্যান ছিল। আর যাই বলো, গীতা কিন্তু তোমাকে ভালোই বোকা বানিয়েছে। আমি তো চাইছি শুধু বন্ধুত্ব তোমার, আমি তো চাইছি শুধু বন্ধুত্ব তোমার। সত্যি বলতে গেলে আমার খারাপ লাগছে, খুব মিষ্টি বাতাস, রাতের অন্ধকার, সাথে তুমি। তুমি কিন্তু কবিতা লিখলে ভালো করতে। হ্যাঁ সেটা ভাবছি, তবে এখন কবিতা লিখলে লিখবো শুধু তোমাকে। হয়েছে তাহলে অসহায় মানুষগুলোকে নিয়ে কে ভাববে শুনি? আসলে জানো মীরা, আমি না বিয়ে করে একটা ভালো বন্ধু চেয়েছি। তাহলে কি আমি তোমার বন্ধু হতে পারিনি? পেয়েছি, তবে বন্ধুর চেয়ে আরো বেশি কিছু। Mira, let's celebrate. এখন এখানে কিভাবে? Let's celebrate. Okay. ভালোবাসা বেঁধে রাখে এপারও পার, আমি তো চাই বন্ধুত্ব তোমার, আমি তো চাই।